Al-Musabbatani Bilaisa. Tale ma wala al-Musabbatani Bilaisa. Ma wala al-Musabbatani Bilaisa. এটা আজকে আমরা তারকিব জানব, এগুলো আমরা আগে জেনেছি। মা ওয়ালা আল মুসাব্বাতানি বিলাইসা, মা মানে নানি, নাই ও নানা, তাই না? এগুলো আমরা আগে জেনেছি। আর মাটা হচ্ছে মুক্তাদা, মা ওয়ালা আর এই লাইসা, এই লাইসা, লাইসাটা হচ্ছে ফেলে নাটেস, যেহেতু ফেল। আর আমরা জানি পৃথিবী উল্টে গেলে ও ফেলটা ফাইলকে পেজ দেবে, আর মাফুলকে কি দেবে? নসব। মাফুলকে নসব দিবে। কুল্লু ফাইলিন মারফুউ ওয়া কুল্লু মাফউলিন মানসুবুন। তাহলে যেহেতু লাইসা এর মতো, তার মানে মা ওয়ালাটাও ফের আমল করবে কি? মাটা হচ্ছে ইসিম কে বা মুক্তাদা খবরের আগে যেহেতু আসে, তাহলে মুক্তাদাকে কি দিবে? পেশ দেবে। মুক্তাদাকে কি দিবে? ফাইলের স্থানে। এটাকে যদি আমরা ফেলের সাথে কল্পনা করি, এবং ফেলের সাথে কল্পনা করা হয়েছে, এটা মূলত ক্রিয়াবিহীন বাক্যে, অর্থাৎ মুক্তাদা খবরের নাবোধক করতে। পৃথিবীতে ফেল হচ্ছে দুই প্রকার, আসল অরিজিনাল, একটা হচ্ছে ফেলে মাঝি আর একটা হচ্ছে ফেলে মোজারে। তো মাঝির আগে মা প্লাস ফেলে মাঝি, আর লা প্লাস ফেলে মোজারে। এটা ছাড়া তো আর এই ফেল থাকলে এভাবে না করতে হয় না বোধহয়। কিন্তু যেই বাক্যগুলোতে ফেল নেই, অর্থাৎ ক্রিয়াবিহীন বাক্য, অর্থাৎ মুক্তাদা খবর, সেটাতেই মূলত, অর্থাৎ মুক্তাদা খবরকে না করার জন্য, নাবোধক করার জন্য মা অথবা লা আনা হয়। আর মা আর লা মানে কি? না, নি, নাই, ও, না, না, ঠিক আছে। মা আইন দি ফুলুস, আমার কাছে টাকা নাই। লেইস আইন দি ফুলুস, আমার কাছে টাকা নাই, তাহলে নাই অর্থ দিল, আই ডোন্ট হ্যাভ। আচ্ছা, ওকে, লাইসা এর অর্থ, ঠিক আছে, বারাকাল্লাহ ফিকুম। তাহলে এখন আমরা তার কিপটা দেখি। তাহলে এটা একটা মাটা হচ্ছে মূলত হরফ বলেছে, মাটা এসিমও হয়, ঠিক আছে। তাহলে মা ওয়ালা মুসাব্বাতানি বিলাইসা, মাটা মূলত এসিম, আর জাইদুনটা হচ্ছে খবর। জাইদুনটা কি? তাই আমি যদি বলি সেটাই আপনারা বলবেন এখন, তাহলে আপনারা তো জানেন জাইদুনটা কি? মুক্তাদা। তো যেটাকে মুক্তাদা সেটাকে আমরা গ্রামারের ভাষায় কি বলি? ইসমু মা, ইসমু ইন্না, ইসমু আকুয়াতিহা, কানা আকুয়াতিহা। তো গুণ বলেছে কেন? গুণের সাথে এত সম্পর্ক কেন? ভাই বলেনি কেন? আসলে কেন বলেনি জানেন? হরফগুলো হচ্ছে মুয়ান্নাসের হুকুম। হরফগুলো কিসের হুকুম? যেমন হচ্ছে আলবাউ, এই যে বা, এই যে বা, এই বাউ নেই, হরফটা কিন্তু মুয়ান্নাস। এই হরফটা কি? মুয়ান্নাস। এই জন্য তাহলে মুয়ান্নাসের গুণ হবে বাকিগুলো, তো এই জন্য বলা হচ্ছে। তো যাই হোক, তাহলে মা জাইদুন, তাহলে জাইদুনটা মুক্তাদা, আর কয়ইমুনটা হচ্ছে মূলত খবর ছিল, তাহলে মুক্তাদা খবরের আগে আসে, আর মুক্তাদাকে পেশ দেয়, আর খবরকে কি দেয়? নসব দেয়। তাহলে এখন কি হচ্ছে? মা জাইদুন কয়ইমান? জায়েদ দাঁড়ানো নেই, জায়েদ দুন্ডামান নেই, জায়েদ দাঁড়িয়ে নেই, ইত্যাদি অর্থ হবে। জায়েদ দাঁড়ানো নয়, জায়েদ দাঁড়ানো নয়, এইরকম অর্থ দিবে। তাহলে এখন আমি কি বলবো? এই মুক্তাদাকে আর মুক্তাদা বলবো না, কি বলবো? ইসমু মা, মা। আর এটাকে কি বলবো? খবরু মা। তাহলে ইসমু মা ও খবরু মা মিলে জুমলা ইসমিয়া, কারণ জাইদুনটা হচ্ছে এসিম, এছাড়াও মাতাও এসিম। আর পৃথিবীর প্রথম, পৃথিবীর বাক্যের শুরুর প্রথম যে শব্দ যদি ফেল হয় তাহলে ফেলিয়া, আর যদি এসিম হয় তাহলে। গতকালকে আমরা দেখেছিলাম যদি হরফ হয় তাহলে আমি বলেছিলাম জুমলায় হরফিয়া, যদিও বা পৃথিবীর কেউ এভাবে চিন্তা করেননি, নয় এভাবে হয় না, করেননি না, এভাবে হয় না, কারণ হরফ তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। এখন এখানে আরেকটা কথা বলেছি, দেখেন, তাহলে ইসমু মা
খবরু মামিলে জুমলা ইসমিয়া হয়ে আমরা জুমলায় হরফিয়া আমরা বলবো কিন্তু খাবার বলবো না কিন্তু এটা মূলত মানান কি নান মানান মানান অর্থটা দিবে হচ্ছে জুমলাতু নাফিয়া জুমলাতু নাফিয়া জুমলাতু নাফিয়া এটা নাবাচক বাক্য কি বাচক বাক্য নাবাচক বাক্য নাবোধক বাক্য কি বোধক বাক্য নাবোধক বাক্য এটা হচ্ছে আমি জার ওয়াজার বিন এগুলো আসে না আমি জার ওয়াজা হাদ মানে আমি জার এই জায়গাতে আম নট আর হচ্ছে ইজ নট আর নট ইজ নট ইজ নট মানে আম নট বলে আম আম Isn't it a scientific thought? এটা কি একটা বৈজ্ঞানিক নিয়ম পদ্ধতি নয় হ্যাঁ বলেন বালা আলাইসা কাজালিক আচ্ছা ঠিক আছে নো প্রবলেম আমরা ইংলিশকে বাদ দিলাম তাহলে আজকে আমরা জানলাম তারকিবু মা ওয়ালা তারকিবু মা